ভগত সিং মোড়ে বন্ধের প্রভাব। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের ডাকে অ আদিবাসী ক্ষত্রিয় কর্মীদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে এবং অনৈতিকভাবে সরকারি মদতে সিআরআই রিপোর্ট পরিবর্তনের মাধ্যমে এসটি তালিকায় অন্তর্ভুক্তিকরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার 8ই জুন 12 ঘণ্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। ক্ষত্রিয় কর্মী মাহাতোরা যারা আজ জোর জবরদস্তি করে সরকারকে প্রেসার দিয়ে ওরা এসটি হতে চাইছে, যেখানে আমাদের সিআরআই রিপোর্টে তাদের কোনো উল্লেখ নাই যে তারা আদিবাসীর মধ্যে পড়ে। যে লোকুর কমিটি 1965 সালে যে গাইডেন্স লাইন দিয়েছিল যে এসটি কারা হতে পারে, তার মধ্যে কোনোটাই তারা কভার করছে না, তবুও তারা জবরদস্তি হতে চাইছে। আজকে তারা সব দিক দিয়ে আমাদের থেকে মানে কি বলো, শিক্ষা দীক্ষা ধন দৌলত লেখাপড়া সব দিক দিয়ে ওরা মানে আমাদের থেকে খুবই মজবুত। আর যদি ওরা আমাদের মধ্যে এসটি ঢুকে পড়ে, তাহলে আমরা যারা আসল এসটি, আমরা যারা দুর্বল এসটি, তারা আমরা ডিপ্রাইভ হব, আমরা কোনোদিনই যে সরকারের রিজার্ভেশনে যে সুবিধাগুলো পাবো না। আসানসোলের ভগত সিং মোড়ে বন্ধের প্রভাব দেখা যায়। আজকে পদ অবরোধ করছে আমরা এই কারণে, অ কর্মী সমাজরা আমাদের আদিবাসী হতে চাইছে, আমরা কিন্তু ওদেরকে আদিবাসী হতে দেব না, তার জন্য আজকে আমরা পদ অবরোধ করছি। এদিন ধামসামাদল বাজিয়ে রবীন্দ্র ভবন থেকে ভগৎ সিং মোড় অব্দি মিছিল করে এসে বাংলা বন্ধের সামিল হন তারা। ভগৎ সিং মোড়ে প্রায় 45 মিনিট পর্যন্ত পথ অবরোধ চলে। আজকের যে আমাদের এই 12 ঘন্টার বন্ধ দেখেছি, এটা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে। এখানে প্রায় 25টি সংগঠন এখানে এক ছাতার তলায় আছে, সেই ডাকে আমরা এই বাংলা বন্ধটা ডেকেছি। এবং সেই সংগঠনের ছাতার তলে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কড়া সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকেও আমরা এখানে যোগদান করেছি। আর ইস্যুটা হচ্ছে অনৈতিকভাবে এই কর্মী ক্ষত্রিয় আদিবাসীরা, এরা যাতে আদিবাসী না হতে পারে, সেই জন্য আমরা সরকারের কাছে এটা আমরা আমাদের এইটা মেসেজ দিতে চাই। ওরা আদিবাসী সাংবিধানিক পথে যদি হতে পারে সেটা হোক, আমাদের কোনো আপত্তি নাই। যে আমাদের যে আদিবাসীদের যেগুলো হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রিমিটিভ ট্রেডস, তারপরে হচ্ছে আমাদের ডিস্টিংক্ট কালচার, তারপরে হচ্ছে আইসোলেশন অফ জিওগ্রাফি, এই সব ক্রাইটেরিয়াগুলো, ব্যাকওয়ার্ডনেস, তারপরে হচ্ছে আমাদের যে সাইনেস, আদিবাসীদের যে লাজু লাজু ভাব থাকে, সেইগুলো যদি সাংবিধানিক পথে ওরা ফুলফিল করে, তাহলে ওরা হতে পারে, আমাদের সেখানে আপত্তি নাই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।